এবার জায়েদ খান নিপুণের নামে নতুন একটি মামলা করলেন। আজ এই মামলা দায়ের করেছেন তিনি উচ্চ আদালতে। সর্বোচ্চ আদালতের আদেশ অমান্য করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বসাই নিপুণ আক্তারের বিরুদ্ধে এই আদালত অবমাননার অভিযোগ এনেছেন এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন জায়েদ খান। বৃহস্পতিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করা হয়েছে বলে জায়েদ খানের আইনজীবী আহসানুল করিম গণমাধ্যমকে জানিয়েছেন। তিনি গণমাধ্যমকে বলার চেষ্টা করেছেন, চেম্বার আদালত স্থিতাবস্থা দেওয়ার পরও যখন নিপুণ আক্তার সে আদেশ অমান্য করছিল তখন তাকে সতর্ক করে নোটিশ পাঠানো হয়েছিল। নোটিশ দেওয়ার পরেও তিনি সতর্ক হননি, বরং বারংবার আদালতের আদেশ লঙ্ঘন করেই চলেছেন তিনি, যে কারণে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনতে আবেদন করা হয়েছে। আগামী রোববার আবেদনটি আপিল বিভাগে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে উপস্থাপন করা হতে পারে বলে জানিয়েছেন তিনি। কিন্তু আদালত অবমাননাটা নিপুণ কিভাবে করলেন সেটির ব্যাখ্যা আইনজীবী সেভাবে দেওয়ার চেষ্টা করেননি। এর আগেও জায়েদ খানের আইনজীবী এই প্রসঙ্গে যখন সংবাদ মাধ্যমে কথা বলেছেন তখন তার কথাকে এলোমেলো কথাই মনে হয়েছে। আদালতের প্রকৃত রায় উপস্থাপন না করে তিনি তার মতো করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন এবং আদালত যে স্থিতাবস্থা দিয়েছে সেই স্থিতাবস্থা কিসের উপরে দিয়েছেন সেটিও তিনি পরিষ্কার করেননি। অপরদিকে নিপুণ আক্তার তার বিজ্ঞ আইনজীবী বাংলাদেশের অন্যতম সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদের পরামর্শক্রমে FDC-তে একটি সংবাদ সম্মেলনে এই স্থিতাবস্থা কী, আদালতের আদেশ আসলে কী সেটির ব্যাখ্যা করেছেন এবং ব্যাখ্যায় রোকনউদ্দিন মাহমুদ নিপুণ আক্তারের মাধ্যমে এটি পরিষ্কার করার চেষ্টা করেছেন। হাইকোর্ট জায়েদ খানের পক্ষে যে রায় দিয়েছিলেন নিপুণের সাধারণ সম্পাদক পদের ওপরে স্থগিতাদেশ দিয়েছিলেন, সেই আদেশটি চেম্বার জজ আদালতে স্থগিত করা হয় এবং একটি স্থিতাবস্থা জারি করা হয়। চেম্বার জজ আদালত হাইকোর্টের দেয়া আদেশকে স্থগিত করেছে মানে হাইকোর্ট যে বলেছেন নিপুণ সাধারণ সম্পাদক হিসেবে বসতে পারবেন না সেটি স্থগিত করে দেয়া হলো, তার মানে সেই রায়টি আর থাকছে না। তারপরে চেম্বার জজ আদালত আরও বলেছেন এই মামলায় স্থিতাবস্থা জারি করা হলো, আদালতের ভাষায় যাকে বলে স্ট্যাটিসকো। এই স্ট্যাটিসকো জারির মাধ্যমে যেটি দাঁড়ায় সেটি হলো এখন যে যেখানে আছেন, যে যে অবস্থানে আছেন তিনি সেই অবস্থানেই থাকবেন। হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত হওয়ার ফলে যার যার অবস্থানটি তাহলে দাঁড়ায় নিপুণ সাধারণ সম্পাদক আপিল বোর্ডের দেয়া সিদ্ধান্ত মতে এবং জায়েদের প্রার্থিতা বাতিল, ওই হিসাবেই স্থিতাবস্থা জারি থাকার কথা। যদি সেটিই হয় তাহলে নিপুণের আদালত অবমাননার প্রসঙ্গ আসার কথা নয়, যেটি বোঝানোর চেষ্টা করেছেন এবং পরিষ্কার করার চেষ্টা করেছেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ তার লিখিত প্যাডে। নিপুণ আক্তার FDC-তে সংবাদ সম্মেলনে সেটিই পরিষ্কার করেছিলেন। তাহলে আজ যে জায়েদ খান উচ্চ আদালতে নিপুণের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনলেন সেটি আসলে কোন অবমাননা সেটি একটি বড় প্রশ্ন। আপনার কি মনে হয় এই আদালত অবমাননার বিষয়টি নিপুণের কোন অবমাননাকে কেন্দ্র করে জায়েদ খান উত্থাপন করলেন, কিংবা আদৌ এর ভিত্তি আছে কি না, আপনার মতামত কি সেটি পরিষ্কারভাবে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।